পরিচালক ফাহমি অভিনেত্রী মিথিলার অন্তরঙ্গ ছবি ফাঁস আজ অনেক রহস্যের উদ্ঘাটন হলো তাহসান মিথিলার কেন ডিভোর্স হয়েছিল সেই উত্তর অনেক দিন অনেকেই খুঁজেছে কিন্তু কেউ উত্তর পায়নি কারো কাছ থেকে সেই উত্তরই কি মিলল আজ মিথিলা কি সুজিতের সঙ্গে প্রেম করে এই প্রেমের পরিণত কি বিয়ে সেই বিয়েরও উত্তর পাওয়া গেল তবে উত্তর মিললেও এখনও রয়েছে রহস্য কারণ মিথিলার এই ছবি আজকের নাকি আরও অনেক দিন আগের এই ছবি কিভাবে ফাঁস হলো অনেকেই বলছেন পরিচালক ইফতেকার আহমেদ ফাইমের সঙ্গে প্রেম ছিল মিথিলার সেটা ভাঙতেই এখন মিথিলা ছুটেছেন সুজিতের সঙ্গে পরিচালক ইফতেকার আহমেদ ফাহিমের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা অভিনেত্রী মিথিলার ফাহিমি মিথিলাকে অভিনয়ের সুযোগ করে দেন সেটা অনেক দিন আগের কথা অন্যদিকে এই পরিচালকের সঙ্গে মিথিলার প্রাক্তন তাহসান টু বি কন্টিনিউট নামে একটি সিনেমার অভিনয় করেছিলেন সেই সিনেমা পরবর্তীতে তাহসান করেন না দীর্ঘদিন ঝুলে থাকার পর সিনেমা থেকে তাহসানকে বাদ দিয়ে পরিচালক নিজেই নায়ক বনে যান শোনা যায় ফাহমি ও তাহসানের ছবির শুটিং স্পটে বাঘ বিদণ্ডটা হয় সে যাই হোক মিথিলা ফাহিমকে ঘনিষ্ঠ বন্ধু বলে সবসময় পরিচয় দিত কিন্তু একটি ছবি সব ভাবনাকে এলোমেলো করে দেয় এই ছবি ভাবায় অনেক কিছু আর প্রকাশ করেও অনেক কিছু তো বন্ধুরা আজকে বিদায় নিব আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ